আমরা কিছুক্ষণ আগে যখন আমরা সবাইকে উঠে দিয়ে এসেছিলাম, জাস্ট আধা ঘন্টার মধ্যে আবার এই পর্যটকরা এখানে নেমে গেছেন। আসলে আমরা যদি জানতাম যে এই অবস্থা হবে, আমি তো আমার এলাকার সবাইকে না করে দিতাম। এত বছর ধরে কক্সবাজার আছেন, ঘূর্ণিঝড় দেখেন নাই? না, বিচে মানে বিচ। আপনারা আসেন কোথা থেকে? আমরা চাঁদপুর থেকে, চাঁদপুর মতলব উত্তর। আচ্ছা, এখন তো বলা হচ্ছে যে সমুদ্র এলাকায় থাকাটা নিরাপদ নয়, যেহেতু সিগন্যাল বেড়েছে, সাথে জোয়ারের পানিও বৃদ্ধি পাবে। এই অবস্থায় আপনারা আসলে করণীয় কোথায় যাবেন? এখন আমরা পাশাপাশি যেহেতু হোটেল নিছি, আমরা কিছুক্ষণের মাধ্যমে, যেহেতু সন্ধ্যার আগে, সন্ধ্যাবেলা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, যে কারণে আমরা সচেতন ব্যক্তি, আমরা নিজেরা হোটেলে চলে যাব। এত বছর ধরে কক্সবাজার আছেন, ঘূর্ণিঝড় দেখেন নাই? না, বিচে মানে বিচ দেখা হয়নি কখনো। আচ্ছা, এখন কি দেখছেন? এই যে বাচ্চারা আসতে চাইছে, জন্য আসলাম। আমরা বেশ কয়েকবার অলরেডি আমরা উঠিয়ে দিয়েছি, কিন্তু আসলে পর্যটকদের একটু সচেতনতার অভাব আমরা পরিলক্ষিত করছি, এবং আমরা এখনো বিচে অবস্থান করছি, এবং আমরা এখন শক্তি প্রয়োগ করার প্রয়োজন করলে আমরা প্রয়োগ করব। এখন কি পরিমাণ লোকজন সৈকত এলাকায় আছে? আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে সুগন্ধা এবং কলাতলির যে পয়েন্টটা আছে, সেখানে তো অসংখ্য লোক ছিল। আমরা কিছুক্ষণ আগে যখন আমরা সবাইকে উঠে দিয়ে এসেছিলাম, জাস্ট আধা ঘন্টার মধ্যে আবার এই পর্যটকরা এখানে নেমে গেছেন। তো আমরা আবার পুলিশ ফোর্স, এখানে আমাদের পুলিশ রয়েছে, জেলা পুলিশ রয়েছে, ফায়ার সার্ভিস ছিল, এবং আমাদের বিচ ম্যানেজমেন্ট কমিটির যারা ফোর্স, তারা সবাই মিলে সম্মিলিতভাবে আমরা আবার বিচে নেমেছি, এবং সবাইকে আমরা উঠিয়ে দিয়ে নিরাপদ জায়গায় যাওয়ার জন্য অনুরোধ করছি।